ছয়টা থেকে আমরা 144 ধারা জারি হয়েছে বলে জেনেছি, তো এখন সার্বিকভাবে কি অবস্থা শহরে? যে প্রথম যে বিষয়টা আপনাকে বলতে চাই সেটা হলো যে বগুড়ার সার্বিক পরিস্থিতি কিন্তু এখনো শান্ত, জনমনে কিন্তু এখনো তেমন ভাবে কোনো আতঙ্ক ছড়ায়নি, সবকিছু স্বাভাবিক আছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যানবাহনগুলো চলাচল করছে, কিন্তু স্থানীয় প্রশাসন মনে করছে যে 25 তারিখকে ঘিরে হয়তো কোনো বড় ধরনের নাশকতা হতে পারে, এ কারণে তারা র্যাব পুলিশ আর্ম পুলিশের পাশাপাশি একটু আগে বিডিআর তলব করেছেন, 3 প্লাটুন বিডিআর চাওয়া হয়েছে বগুড়ার আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এবং তারা আগামীকালকে টহল দেবে বগুড়া শহর এবং এর আশেপাশের এলাকায়। আর সব মিলে এই 144 ধারার যে প্রভাব তা কিন্তু এখনও জনগণের উপরে খুব পড়েনি, তবে দুটি রাজনৈতিক দলই এখন পর্যন্ত বলেছেন যে তারা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো রকম সভা সমাবেশ করবে না, আর সেই কারণে মনে করা হচ্ছে যে আসলে বগুড়া শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির পুলিশ বা প্রশাসনের নিয়ন্ত্রণেই থাকবে। সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি বগুড়ার খুবই ভালো বলতে পারি আমরা। হাসিব, আপনাকে ধন্যবাদ, বগুড়ার পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। এদিকে ঢাকার পর পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করেই কাল চট্টগ্রামের লালদীঘি ময়দানেও সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আর বিরোধী দল নাশকতার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ। দুদলেরই এই পরস্পর বিরোধী অবস্থানের কারণে বন্দরনগরীতে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। গেল 20 জুলাই সংবাদ সম্মেলন করে শুক্রবার থেকে চট্টগ্রামের লালদীঘি মাঠে লাগাতার সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ। একই মাঠে আগে থেকে সমাবেশ করার ঘোষণা ছিল বিএনপির। এ নিয়ে নগরীতে চলতে থাকে বাইকের ব্যাপক প্রচারণা, এতে নগরবাসীর মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয়। পুলিশ জানায় সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লালদীঘি সহ বিভিন্ন জায়গায় দুই দল একই জায়গায় সমাবেশ ডেকেছেন, তো এই পাল্টাপাল্টি কর্মসূচিতে আমরা চেষ্টা করেছিলাম যাতে একটি অ্যামিকেবল সলিউশন বেরোয়, তো আমরা যেহেতু এটি পারি নাই, মাননীয় পুলিশ কমিশনার আগামী কাল 6টা থেকে সকাল 6টা থেকে যে কোনো ধরনের কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞাকে স্বৈরাচারী দাবি করে যে কোনো মূল্যে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি নেতারা। সব কিছু কেড়ে নিলেও এই গণজোয়ার বন্ধ হবে না, এই গণজোয়ারে স্বৈরাচারীর বারবার পতন হয়েছে, এবারও পতন হবে, কোনো প্রশাসন তাদের শেষ রক্ষা করতে পারবে না, এবং আমাদের সমস্ত কর্মসূচি অব্যাহত থাকবে। প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিরোধী জোট নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। প্রশাসন তার দেশের শান্তি শৃঙ্খলা করার জন্য তার একটা পরিকল্পনা থ্রো করবে, পুলিশের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা পালন করবে। নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ ও তা প্রতিহতের ঘোষণায় নতুন করে আবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরবাসীর মধ্যে। হোসাইন জিয়াদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ দুপুরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মচারী মহাজোট। এই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। ঢাকা মহানগরীতে সব ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে ঢাকা মহানগর পুলিশের। গত রোববার সকাল 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এই অবস্থায় শিক্ষক কর্মচারী মহাজোটের এমন কর্মসূচি নিয়ে জনমনে রয়েছে আতঙ্ক। প্রাথমিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেট সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে নভেম্বরে, এদিকে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। বিশেষত 25শে অক্টোবরকে ঘিরে যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে শঙ্কিত হয়ে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। মেয়েদের স্কুল আর পড়াশোনা নিয়েই দিনের বেশিরভাগ সময় পার করেন নাজমা আক্তার। সামনেই 2 মেয়ের প্রাথমিক স্কুল সমাপনী পরীক্ষা, তাই ব্যস্ততাটাও বেশি। তবে তার চেয়েও বেশি উৎকণ্ঠা এখন রাজনৈতিক অস্থিরতা নিয়ে, পরীক্ষাগুলো ঠিক সময়ে হবে তো? আমরা তো আসি টেনশনে, ওরা ছোট ছোট মানুষ, ওরাও একটা টেনশনে আছে। আর যদি হরতালটা হয়, পরীক্ষা প্রিপারেশনটা থাকার পরে পরীক্ষাটা যদি না হয়, সে পরীক্ষাটা খারাপ হয়, ভালো হয় না। এই উদ্বেগে রয়েছে তার মতো অন্য অভিভাবকরাও। আমরা তো ভাবতেছি যে পরীক্ষাটা হয় কিনা, কিভাবে হবে, আমাদের বাচ্চাগুলো পরীক্ষা দিতে পারবে কিনা, নাকি এই বছর পুরোটাই চলে যায় পরীক্ষা দিতে, সামনের বছরে চলে আসে। রাজনীতিবিদরা ভাবা উচিত যে আমাদের বাচ্চারা 1 বছর পরে একটা সমাপনী পরীক্ষা দিবে, যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে। প্রাথমিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেট সমাপনী পরীক্ষায় এবছর অংশ নিচ্ছে প্রায় 50 লাখ শিক্ষার্থী। জুনিয়র স্কুল সার্টিফিকেট সমাপনী পরীক্ষা শুরু হবে 4 নভেম্বর, আর প্রাথমিক সমাপনী পরীক্ষা 20 নভেম্বর, চলবে 28 নভেম্বর পর্যন্ত। বর্তমান রাজনৈতিক অস্থিরতায়
স্বস্তিতে নেই শিক্ষকরাও। এসএসসি পরীক্ষার সময় ঘন ঘন হরতালের কারণে বারবার পরীক্ষা পিছিয়েছে, এই জন্য পরীক্ষার রেজাল্ট অনেকের খারাপ হয়েছে। এটা আমার অভিভাবকদের কাছ থেকে আমার ছাত্রদের থেকে জেনেছি। এই আমরা এরকম একটা পরিস্থিতি সামনে সৃষ্টি হোক সেটা আমরা কিন্তু আশা করি না, এই জন্য আমরা উদ্বিগ্ন। এর আগেও রাজনৈতিক অস্থিরতায় উচ্চ মাধ্যমিক 8 এবং মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যায় 6 দিন। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারের রানা প্লাজা ধসের 6 মাস আজ। এই ঘটনায় 1,100 জনেরও বেশি নিহতের ঘটনায় ভবন মালিক রানা এবং কারখানা মালিক সহ দায়ীদের বিরুদ্ধে শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। অভিযোগপত্রে একাধিক প্রকৌশলী সহ একাধিক সরকারি কর্মকর্তা আসামি হতে পারেন বলে জানিয়েছে পুলিশ। 24 এপ্রিল সাভারের রানা প্লাজায় ধসে 1,100 জনেরও বেশি শ্রমিক নিহত হওয়া ছাড়াই আহত হন 1,147 জন। এ ঘটনায় সাভার থানায় 2টি মামলা হয়। অবহেলার কারণে মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক, গার্মেন্টস মালিক আমিনুল ইসলাম, ডেভিড মেয়র বেকো, আনিসুজ্জামান ও বজলুসামাদকে আসামি করা হয়। 24 এপ্রিল বেনাপোল সীমান্ত থেকে রানা প্লাজার মালিক রানাকে আটক করে র‍্যাব। মামলার তদন্ত করছে সিআইডি। কঠিন শর্তের কারণে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল গঠন করা হলেও ঋণ নেওয়ার আগ্রহ নেই বিনিয়োগকারীদের। গত 2 মাসে বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস থেকে ঋণের জন্য আবেদন জমা পড়েছে মাত্র 1টি। অন্যদিকে আইসিবি বলছে এসব শর্ত মেনেই নিতে হবে তহবিলের টাকা। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মকুফে চলতি বছর 900 কোটি টাকা পুনরুত্থান তহবিল পরিচালনার নীতিমালার অনুমোদন দেন অর্থমন্ত্রী। পরে আগস্ট মাসে প্রথম কিস্তির 300 কোটি টাকা আইসিবিকে দেয় বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুসারে 9% সুদে ঋণ সুবিধা পাবেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। তবে ঋণ নেওয়ার সুযোগ থাকলেও পুনরায় ঋণ নেবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন অনেক বিনিয়োগকারী। বাজার পরিস্থিতি খারাপ হলে তাদের ঋণের বোঝা আরও বাড়বে এমন শঙ্কায় ভুগছেন অনেকে। সত্যিকার অর্থে বলতে গেলে আমাদের অনেক বিনিয়োগকারী আসলে জানেই না যে এরকম একটা ফান্ড তাদের জন্য দেওয়া হয়েছে। যে নিয়ম কানুন দিছে এতে মনে হয় না আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের লস খাইছি বা যারা আমরা পুঁজি হারাইছি তারা পাবো না। গেল 2 মাসের মধ্যে আইসিবির কাছে স্বল্প সুদে ঋণ সুবিধা পেতে আবেদন করেছে মাত্র 1টি ব্রোকারেজ হাউস। সরকারি তহবিলের সুবিধা নিতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া ছাড়াও সরাসরি যোগাযোগ করেও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানালেন ব্রোকারেজ হাউসের মালিকরা। নোটিশ দিয়ে দিয়েছে যে তোমরা যদি মানে এই ঋণ সুবিধা ভোগ করতে চাও তাহলে অ্যাপ্লাই করো। এখন পর্যন্ত কেউ অ্যাপ্লাই করেনি। প্রতিটা ক্লায়েন্ট ওয়াইজ আলাদা অ্যাকাউন্ট মেনটেন করে অডিট করে তারপর অডিট রিপোর্ট সাবমিট সহ অ্যাপ্লাই করতে হবে। ইট ইজ ভেরি হ্যাসল। সরকারের টাকা হয় এসব কঠিন শর্ত মেনেই বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউসগুলোকে আবেদন করতে হবে বলে জানান আইসিবির ব্যবস্থাপনা পরিচালক। এখানে যেহেতু একটা পলিসির মাধ্যমে আমাদের ডিসবার্সমেন্টটা করতে হবে, অবভিয়াসলি সেই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করে তাদের আসতে হচ্ছে। ঋণ সুবিধা পেতে আবেদন করার শেষ সময়সীমা আগামী 30শে নভেম্বর। এ সময় বাড়ানোর কোনো পরিকল্পনা আইসিবির নেই বলে জানান তিনি। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলে গেলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দে। বৃহস্পতিবার রাত 3:50 বেঙ্গালুরুর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই বুকের সংক্রমণজনিত সমস্যা ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। দাপটের সাথে জীবনে 60 বছরই রাজত্ব করেছেন গানের জগতে। ভক্তের হৃদয়ে তার স্থান আকাশ ছোঁয়া। কি বাংলা কি হিন্দি সবখানেই তার কণ্ঠ ছুঁয়েছে লক্ষ কোটি শ্রোতার হৃদয়। স্বীকৃতি হিসেবে 1971 সালে পদ্মশ্রী, 2005 সালে পদ্মবিভূষণ এবং 2009 সালে দাদা সাহেব ফালকে সম্মাননা পেয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দে। 1919 সালে পহেলা মে জন্মগ্রহণ করেন সঙ্গীতের এ প্রবাদ পুরুষ। 1943 সালে তামান্না ছবিতে প্রথম প্লেব্যাক করেন মান্না দে। অভিষেকেই মান্নাদের গলা মন ছুঁয়ে যায় শ্রোতাদের। তারপর আর পিছনে তাকাতে হয়নি তাকে। পিতৃপ্রদত্ত নাম প্রভাচন্দ্র দে হলেও গানের ভুবনে তিনি মান্না দে নামে জায়গা করে নেন। বৈচিত্র্যের বিচারে তাকে হিন্দি গানের ভুবনে সর্বকালের সেরা গায়ক হিসেবে স্বীকার করে নেন অনেক বিশেষজ্ঞ সঙ্গীতবোদ্ধা। কফি হাউসের সেই আড্ডাটা যদি কাগজে লেখো নাম আবার হবে তো দেখা, এই কুলে আমি আর ওই কুলে তুমি, তীর ভাঙা ঢেউ আর নীর ভাঙা ঝড়, সে আমার ছোট বোন সহ মান্নাদের কণ্ঠের বহু গান আলোড়ন তুলেছে বাংলা গানের জগতে।
কফি হাউসের সেই আটটা। দীর্ঘদিন ধরে বুকের সংক্রমণ জনিত এবং কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 8ই জুন তাকে ভর্তি করা হয় বেঙ্গালুরুর একটি হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই বিদায় নিলেন সঙ্গীতের এ প্রবাদ পুরুষ। কিন্তু কিংবদন্তি শিল্পী মান্না দে বেঁচে থাকবেন যুগের পর যুগ, তার লক্ষ কোটি ভক্তের হৃদয়ে, তার গান এবং কণ্ঠের জাদুতে। মেরা নাম করে গারোশন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জানাবো খেলার খবর, আর খেলার খবরে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। ঢাকা টেস্টে ফিরতে ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে সফরকারীরা 437 রানে অল আউট হয়েছে। 155 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ। 8 উইকেটে 419 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। মাত্র 7 ওভার থেকে নিউজিল্যান্ডের ইনিংস, স্কোরবোর্ডে 18 রান যোগ করতেই শেষ 2 উইকেট হারায় কিউইরা। 70 রানে অপরাজিত থাকেন বিজে ওয়াটলিং। এর আগে 282 রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।